আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সবাইকে জাহাঙ্গীরনগর ভার্সিটি থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে ফ্রাইডে, আমি একটু ভার্সিটিতে আসছিলাম ক্লাস করতে। আজকে আমার নতুন সেমিস্টারের ফার্স্ট ক্লাস ছিল, অলওয়েজ লেট। আজকেও লেট করছি, স্যার আটকায় রাখছিল, তারপর অনেক কাহিনি করে ঢোকা লাগছে। যাই হোক, ক্লাস শেষ, এখন বাসার দিকে যাচ্ছি। আর জাহাঙ্গীরনগরে হচ্ছে কি এটা সুবর্ণ জয়ন্তী হচ্ছে, অনেক লোকজন অনেক অ্যালামনি আসছে দেখলাম, গাড়ি টাড়িতে ভরে গেছে। আর এখন জাহাঙ্গীরনগরে ঢুকতে গেলে অনেক জবাবদিহিতার মুখে পড়তে হয়, কারণ ওই একটা ইনসিডেন্ট হওয়ার পর থেকে এখন মেবি বহিরাগতদের ঢুকতে দিচ্ছে না কোনো ভ্যালিড কোনো রিজন ছাড়া। যারা জাহাঙ্গীরনগরে আসতে চান, আরে বাপরে, পিছনে না দেখে ঘুরায় দেয়। তো যারা জাহাঙ্গীরনগরে আসতে চান তারা হয়তো এখন আসতে পারবেন না ওইভাবে ঘুরতে, কারণ আজকে ফ্রাইডে, দেখুন তারপরেও কী পরিমাণ ফাঁকা এদিকে। শুধু ওই যে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামের জন্যই সবাই আসছে, তারপর তাছাড়া প্রোগ্রামের বাইরে কোনো লোকজন নাই ভার্সিটিতে আপাতত। এই যে দেখুন, এখানে হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে, গাড়ি টাড়ি দিয়ে সবাই চলে এসেছে, ভরে গেছে এদিকে। এটা হচ্ছে সুবর্ণ জয়ন্তী, পঞ্চাশ বছর, রসায়ন বিভাগ। ও ও তো কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে আমার গাড়িতে তেল নাই, মিটার একদমই ফাঁকা, সো তেল উঠাইতে হবে। আসার সময়ই ভাবছিলাম যে উঠাবো, বাট ক্লাসে দেরি হয়ে যায় এই জন্য আর উঠানো হয়নি। এখন দেখি যাওয়ার সময় কোনো পাম্প যদি খোলা পাই তাহলে উঠাইতে হবে, না হলে ঝামেলা আছে। তেল একদমই কমে গেছে। আর আজকে হচ্ছে ফ্রাইডে, নামাজের সময়, পাম্প খোলা কি খোলা পাবো কি না আই ডোন্ট নো। এই যে বোটানিক্যাল গার্ডেন, সামনে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এই যে বোটানিক্যাল গার্ডেন, এইখানেই সব যত সব কাহিনী ঘটে উদ্ভিদ বিজ্ঞান। যদি আমি কখনো এর ভিতরে যাই নাই, আমার জঙ্গল টঙ্গল দেখলে ভয় লাগে, কারণ এখানে অনেক সাপ টাপ আছে। এই যে দেখুন পুরাটা জঙ্গল, পুরাটা। এই যে মীর মোশাররফ হল, হ্যাঁ মীর মোশাররফ হোসেন হল। যাই হোক, এখন ভার্সিটি থেকে বের হই, বের হয়ে কলমা বাস স্ট্যান্ডের ওখানে একটা পাম্প আছে, সো দেখি ওই পাম্পটা যদি পাই, খোলা পাই, ওখান থেকে তেল উঠাবো। আর আজকে ফ্রাইডে, আর আমি হচ্ছে সানডেতে যাচ্ছি সেন্ট মার্টিন, সো খুব একটা সময় নাই প্রস্তুতি নেওয়ার। আমার কালকেও ভার্সিটি আছে, সো কালকে ক্লাস করেই যাবো চলে। কোন দিক দিয়ে যাচ্ছি, মাই গড, রাস্তা পার হয়ে গেছি, প্যারা নাই। এখন রাস্তা ফাঁকাই থাকবে, একদম টেনে টুনে চলে যেতে হবে, কোনো জায়গায় আর দাঁড়ানো যাবে না। আর আমার কালকে রাত্রে ঘুমানোর আগে দরজা, বাথরুমের দরজার সাথে বাড়ি খেয়ে আমার পাটা গেছে কেটে। এই যে দেখুন অবস্থা, দেখছেন পায়ের অবস্থা, এক নখ মনে করেন যে উঠেই গেছে। সো এখন কোনো মতে বেঁধে নিয়ে আসছি, রক্ত রক্ত পরে অবস্থা খারাপ, প্রচণ্ড ব্যথা করতেছে, তারপরও আজকে ক্লাস মিস দেই নাই, কোনোভাবেই ক্লাস মিস দেওয়া যাবে না, ক্লাস করতেই হবে। এখানে কি গ্যাঞ্জাম লাগলো। আর আমার এখানে দেখুন, এই যে ক্লাসের এখানে একটা মেবি সুইচ আছে, সুইচটা কাজ করতেছে না, কারণ ক্লাস ধরে রাখা অবস্থায় সেলফ কাজ করে না, আবার নিউট্রালে দিলে সেলফ কাজ করে, সো ওখানে ওই সুইচটা মেবি নষ্ট হয়েছে। এখন এই সুইচটা নিয়ে যে কি করি আমি খুবই চিন্তিত। যারা এই বিষয়ে একটু জানেন আমাকে কমেন্ট করে জানায়েন তো, যে এখানে
এই সুইচটা কি আলাদাভাবে চেঞ্জ করা যায় নাকি পুরো ক্লাস সেটটাই চেঞ্জ করতে হবে বুঝতেছি না। কারণ অনেক সময় যানজটের মধ্যে ঝামেলায় পড়ে যায়, ওই নিউট্রাল করা লাগে, তারপরে হচ্ছে বাইকে স্টার্ট নেয়, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ক্লাসটা এদিক সেদিক করে ধরলে তারপরে হয়তো বা স্টার্ট নেয়, সুইচটা তখন কাজ করে সেলফও কাজ করে। সো একটা প্যারা। আর আজকের ওয়েদারটা অস্থির, যদিও রোদরে যাওয়া যায় না, গরম লাগে। সো গরম কিন্তু দেখতে দেখতে চলেই এসেছে, শীত শীত আর নাই, শীত ঢাকার শীত শেষ। সো এখন এই যে গরমের মধ্যে কষ্ট করে বাইক রাইড করতে হবে, শীতটা খুব মিস করবো। আবার এক বছর পরে শীত আসবে রে। এখন বাজে হচ্ছে 1:17, সো তাড়াতাড়ি যাই, সামনে হচ্ছে পাম্প, তো চলুন পাম্পে যাই, তারপরে কথা আছে। সো পাম্পে চলে আসছি, তেলটা উঠাই আগে। তেল তোলা ডান, এখন বের হয়ে যাই। বাহ, মোটর চাকা খুলে দৌড় দিছে। চো 300 টাকা তেল উঠাইলাম, কারণ যাব সেন্ট মার্টিন, এই জন্য আর বেশি উঠাইলাম না। এটা দিয়ে দেখি কালকে ভার্সিটি করতে হবে, করলেই আর গাড়ি চালানো হবে না প্রায় 1 সপ্তাহ। সো তারপরে আবার এসে তেল উঠাইতে হবে। তো এই যে সবাই নামাজ পড়তে যাচ্ছে পাঞ্জাবি টাঞ্জাবি পরে, এই রাস্তাটু পার হইতে পারলে আমিও চলে যেতে পারবো তাড়াতাড়ি। এক্সন অবস্থা, এই রোডের মধ্যে কত বড় বড় বাস, এই যে আরেকটা বাস, এইগুলো সব গার্মেন্টস কর্মীদের নিয়ে যাচ্ছে। আজকে ফ্রাইডে, তো এই জন্য মনে হয় যে হাফ বেলা কাজ করছে, কাজ করে সবাই চলে যাচ্ছে। এখন বাসার দিকে যাই, কি আর করার। আর আমার সেন্ট মার্টিনের ব্লগগুলো আশা করি আপনারা অনেক এনজয় করবেন, আমি চেষ্টা করব সব কিছুই দেখানোর যদি পসিবল হয়, কারণ অনেক রাশে থাকবো, খুব ছোট একটা ট্যুর, সেন্ট মার্টিনে থাকবো শুধুমাত্র একদিন, বাকি দিন হচ্ছে কক্সবাজারে থাকা হবে, কারণ আমার ছুটি কনফার্ম হইতে হইতে একটু লেট হয়েছে, নাহলে সেন্ট মার্টিন 2 দিন থাকার ইচ্ছা ছিল। কারণ এদিকে আবার শিপের টিকিট কাটা হয়ে গেছে রিটার্ন টিকিট সহ, সো চাইলেও আর থাকা পসিবল না। আর সেন্ট মার্টিন একদিনের বেশি থাকার প্রয়োজন পড়েও না, ছোট্ট একটা জায়গা, একদিনেই সব কভার করা যায়। কারণ আগের দিন পুরো দিন সময় পাবো, পরের দিনও আমরা পুরো দিনটাই সময় পাবো, রাত থাকবো। সো আশা করি হয়ে যাবে। সো আপনাদের সেন্ট মার্টিনের ভিডিওগুলো আশা করি খুব ভালো লাগবে, কারণ এটা একটা ফ্যামিলি ট্যুর। সো ফ্যামিলি সবাই মিলে অনেক অনেক আনন্দ মজা করব, সব কিছুই তুলে ধরার চেষ্টা করবো।